বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু সকল বাগানের কিন্তু ভীষণ প্রিয় শুধু বাগানই না এবং সমস্ত মানুষেরই ভীষণ প্রিয় একটি গাছ সেটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরির কথা শুনলেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটু অন্যরকম ফিল করি এবং প্রত্যেকেই ভাবি যদি এটা আমার ছাদ বাগানে হতো তো বন্ধুরা এই স্ট্রবেরি গাছ তো আমরা প্রত্যেকেই লাগিয়ে ফেলি কম বেশি কিন্তু সারা বছর আমরা অনেকেই বাঁচিয়ে রাখতে পারি না অনেক সমস্যা তৈরি হয় তো এই গাছগুলি সাধারণত এই যে একটা সময় চলছে এখন অন্তত নভেম্বর মাসের শুরুর দিক থেকে এই গাছগুলি খুব সুন্দরভাবে বাড়তে শুরু করে তখন আর এই সমস্ত গাছে আর কোনো রিস্ক থাকে না যে এই সমস্ত গাছগুলি মারা যাবে বাইরে চারাগুলি বসালে নষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয় থাকে না তখন গাছগুলি যে আবহাওয়ায় বড় হয় ঠিক সেই আবহাওয়াটা তারা পেয়ে যায় তখন এরাও বেশ হেসে খেলে বড় হতে শুরু করে এবং তখনই কিন্তু তারা এত খুশি থাকে যে সে খুশিতে তারা আস্তে 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 তারা চারা ছাড়তে শুরু করে যেগুলোকে আমরা সাধারণত বলি রানার এই যে রানারগুলি এগুলিকে বলা হয় রানার এবং এই রানারের মাথায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার চারা এবং প্রত্যেকটা গাছের থেকে এই সমস্ত রানারগুলি বের হবে এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন প্রচুর রানার এখানে একটি চারা আমি বসিয়ে দিয়েছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই এতগুলো করে রানার বের হয় এবং প্রত্যেকটা রানার থেকে সবসময় চেষ্টা করবেন একটা করে চারা নেওয়ার তাহলে সেই চারাটি খুব হেলদি হবে এবং চারাটি খুব সুস্বাস্থ্যবান চারা এবং চারাটির গঠন খুব ভালো হবে এবং প্রত্যেকটা চারা কিন্তু ভালো হবে এবার এই রানারগুলি না গাছে বেশি সময় ধরে ঝুলিয়ে রাখা যাবে না এই রানারগুলি এখানটায় আপনার যত তাড়াতাড়ি পারেন একটা চারা তৈরি করে সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন আর যে সমস্ত রানারগুলি এখান থেকে চারা তৈরি হবে এই চারা তৈরি হওয়ার পরেও দেখবেন এখান থেকে দেখবেন আরেকটি রানার বেরিয়ে গেছে ঠিক আছে আর এখানে রানার রয়েছে এবং এটাকে যদি আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু এই যে এখানে যদি খেয়াল করেন তাহলে এদিক দিয়ে দেখবেন এই সমস্ত গাছের শিকড়গুলি চলেছে তার মানে এই গাছটি কিন্তু এখানে সেট এই রানারটি এখানে বসানোর অন্তত সাত দিন আপনারা অপেক্ষা করবেন আর বসানোর সিস্টেমটা আমি বলে দিচ্ছি কোন অবস্থায় বসাবেন যখন দেখবেন যে রানারের মাথায় গাছটির এই অবস্থা বা এই অবস্থায় এসে দেখবেন এখানে রুট তৈরি হবে তো এত ছোটো না বসানোই ভালো এই অবস্থায় যখন আসবে গাছগুলি ঠিক আছে রানারটি যখন এখানে চারাটি এই অবস্থায় এতটা বড় হবে তখন আপনার এখানে একটা এ ধরনের প্লাস্টিক হোক বা কাগজের হোক যে কোনো কিছু চায়ের গ্লাস হোক সেখানে একটু মাটি দিয়ে এখানে বসিয়ে ঠিক এই জায়গাটাতে একটা ক্লিপ দিয়ে আটকে দেবেন যাতে কোনো কারণে লাগে ছুটে না যায় আটকের মধ্যে বসিয়ে বসিয়ে দেবেন দিয়ে সাত দিন আপনারা অপেক্ষা করবেন সাত দিন পর ঠিক এই অবস্থায় চলে আসবে তখন আপনাকে রানার কাটতে হবে রানার কাটার একটা সিস্টেম হচ্ছে রানার কখনো এখান থেকে কাটবে না রানার একদম গাছের গোড়া থেকে কেটে দিতে হবে এবার ঠিক গাছের গোড়া থেকে এভাবে আপনাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে এটা যদি এখানে থেকে যায় তাহলে এই রানারটি কিন্তু দীর্ঘ সময় এখানে থাকবে এটা পোষতে পোষতে পস্তে পসতে গাছে কিন্তু রোগ হতে পারে তাই অবশ্যই রানারটা কাটার এটা হচ্ছে সিস্টেম এবার তারপরে আপনি কি করবেন এই রানারটিকে ঠিক এখান থেকে এটাকে কেটে বাদ দিয়ে দেবেন এবার এই যে একটা সুস্থ সবল চারা তৈরি হলে এবার এই চারাটিকে আপনাকে লাগাতে হবে এই চারাটি কাটার সঙ্গে সঙ্গে লাগাবেন এই চারাটি দুদিন একটা হালকা ছায়া লাগে এমন একটা জায়গায় রেস্টে রাখবেন তার কারণ হচ্ছে এই রানারটির মাধ্যমে এই গাছটিতে কিন্তু এই মা গাছটি খাবার কিন্তু অনেকটাই প্রদান করেছে এখন একে নিজে থেকে স্বাবলম্বী হতে হবে এবং নিজের খাবারটি নিজেকে তৈরি করতে হবে এখন এটাই এর কাজ আর কোনো কাজ নেই আর এই যে আরেকটি রান্নার দেখছেন এখান থেকে বেরিয়েছে পারলে এই সমস্ত রানারগুলি যদি বাদ দিয়ে দেন তাহলে এই গাছটি খুব তাড়াতাড়ি ডেভেলপ করে আর এই সমস্ত রানারগুলি যদি থেকে যায় তাহলে কিন্তু তাদের ডেভেলপটা অনেক কম হয় এবার এই গাছটি একদম ফ্রেশ একদম গাছ হবে যে গাছটি সহজে আর নষ্ট হবে না তাই এই সমস্ত একদম ফ্রেশ এই অবস্থায় আপনাকে এটাকে নিয়ে নিতে হবে আমি আরেকটি গাছের এখানেও রানার রয়েছে এবং এটিগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটারও ঠিক তাই দেখুন একদম এই সমস্ত জায়গায় এসে আপনাকে এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে এই যে চারাটি তৈরি হলো এবার এখানে দেখুন একটি আরেকটা সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবার এই সমস্ত এই চারাটিকে যদি আমি নিতে যাই তাহলে কিন্তু আমার কিন্তু গাছের হেলথ কিন্তু অনেকটা খারাপ হবে তাই এই চারাটিকে আমার নেওয়ার কিন্তু এখন প্রয়োজন নেই আমি এটাকে আবার কেটে বাদ দিয়ে দেবো একদম ফ্রেশ চারা নেবেন এবং এই চারাগুলি কিন্তু আপনার যখনই লাগাবেন প্রত্যেকটা চারা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে এবার একটা গাছ থেকে কিন্তু আমি এই যে তিনটে চারা খুব সুন্দর একদম স্বাস্থ্যবান তিনটে চারা কিন্তু আমরা পেয়ে গেলাম তো চারা পাওয়ার সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন এবার যেহেতু গাছ রানার ছাড়ছে স্বাভাবিকভাবেই গাছ তো এখন প্রচুর পরিমাণে এখানেও যে কিন্তু আরও প্রচুর রানার রয়েছে যেগুলি রানার ছাড়তে শুরু করেছে এখন এই সমস্ত গাছে কিন্তু খাবারের প্রয়োজন রয়েছে এখন কি খাবার দেবো প্রত্যেকটা গাছের জন্য আমরা এক চামচ করে হাড় গুঁড়ো এক চামচ শিঙ্কুচি এবং তার সঙ্গে দু চামচ আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করব। এবং এই সমস্ত খাবারটি আমরা এই সমস্ত গাছে দিয়ে গাছে সুন্দর করে একটা নিরানি দিয়ে দেবো নিরানি দিলে কী হবে গাছ এখন খাবার পাবে এবং এই সমস্ত রান্নাগুলি খুব ফাস্ট বেরিয়ে এসে চারাগুলি তৈরি করবে তারপর আমি এইগুলি চারাগুলি কেটে দেবো কেটে দিয়ে তাদেরকে বের করে নেবো ঠিক এই কাজটি আমাদের করতে হবে ডিসেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে কিন্তু এই সমস্ত গাছে আর আমরা রকম কোনো রানার আর নেব না এই ডিসেম্বরের পনেরো তারিখের পরে যদি আপনার কাছে রানার আছে তাহলে কিন্তু সেই রানারগুলি এই গাছের জন্য ভালো নয় কারণ সেই সময় গাছের হেলথ অনেকটা খারাপ হবে গাছের ফলন কমে যাবে তবে এই যে গাছগুলি রয়েছে এই গাছগুলি আমরা যে নতুন করে পট করব সেই পটের থেকে যে গাছগুলি হবে তাদের আবার রানার বের হবে এবং সেটাও চেষ্টা করবেন রানার না নেওয়ার রানার যদি নেন তাহলে এই সমস্ত গাছেও তাহলে ফ্রুট কমে যায় কারণ তখন সময়টা অনেক কম পাবে এই সমস্ত এরা অনেকটা সময় পেয়েছে এরা কম সময় পাবে তার জন্য এদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে খুব তাড়াতাড়ি এদেরকে সহজে রানার আমরা নেব না এই সমস্ত গাছে একদম ডাইরেক্টলি ফল নেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের গাছগুলো অনেক ভালো থাকবে তো অনেকেই বলে আমার গাছেও প্রচুর পরিমাণে ফল হয় না তার ফল না হওয়ার একটাই কারণ হচ্ছে রানার আর রানার যদি গাছে দীর্ঘ সময় আপনারা রেখে দেন তাহলে কিন্তু গাছে ফল আসতে অনেকটা দেরি হয় এই হচ্ছে বিষয় এবার আসি রোগ এই সমস্ত গাছ কিন্তু এই সময় একটা বড় রোগ দেখা দেয় সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ ঘটে পাতা কুকুরে যায় মাকড়ের আক্রমণ ঘটে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে মাকড়নাশকও আপনাকে ব্যবহার করতে হবে আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার গাছের জল এই সমস্ত গাছগুলিতে একদম পর্যাপ্ত জল দেবেন একদম ড্রাই রাখার চেষ্টা করবেন সবসময় মাটিটিকে যে প্রতিদিনের অল্প অল্প করে জল দেবো দীর্ঘ সময় টবের মাটি ভেজা থাকবে এমনভাবে জল ব্যবহার করবেন না তাহলে এই গাছগুলি বেশ সুস্থ সবল থাকবে আর প্রত্যেকেরই স্ট্রবেরি এবছর আশা করি ফল হবে আর সেভাবেই আপনারা এই গাছগুলি করবেন দেখবেন প্রচুর পরিমাণে ফল পাবেন এই স্ট্রবেরি কিন্তু ফলের শেষ হয় না আর সবচেয়ে সুন্দর গাছ এই স্ট্রবেরি আর স্ট্রবেরির আরও আপডেট আপনাদেরকে দেব জাস্ট সময়ের অপেক্ষা আর আজকে জাস্ট স্ট্রবেরি চারা তৈরি করা আর এখন কি খাবার দেবেন চারা তৈরি করার সময় সেটা নিয়ে আলোচনা ছিল তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন